দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ সারাদিন কোথায় কী হলো। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে, আমি মনিরুল ইসলাম। আজ শুরু হচ্ছে পবিত্র হজ। মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা, আর মঙ্গলবার জামারায় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনের হজের কার্যক্রম। তবে সংখ্যা বিবেচনায় বৃহস্পতিবার রাতেই হজযাত্রীদের মিনায় নেওয়া শুরু হবে। এশার নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে এহরামের কাপড় পরে মিনার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। মিনায় পৌঁছে মুসল্লিরা ফজর থেকে শুরু করে এশা অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন নিজ নিজ তাঁবুতে। 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থানের দিনকেই হজের দিন বলা হয়। চলতি বছর আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন মসজিদুল হারামের জনপ্রিয় ইমাম ও খতিব শায়খ ডক্টর মাহির বিন হামাদ। ঈদের নাড়ির টানে বাড়ির পথ ধরেছেন মানুষ। সড়ক নৌ রেলপথে বাড়ছে যাত্রীচাপ। বৃহস্পতিবার ছিল ঈদের আগে সরকারি অফিসের শেষ কর্মদিবস। দুপুরের পর থেকে বাড়িমুখী মানুষ, বিকেলের পর থেকে সেই চাপ আরও বেড়েছে। পরিবারের সাথে ঈদ উদযাপনে ছুটছেন সবাই। গাজীপুর, ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যথারীতি চালকের যত্রতত্র চলাচল, যেখানে সেখানে থামিয়ে তুলছেন যাত্রী। এতে চন্দ্রাসহ বিভিন্ন পয়েন্টে বাড়ে জটলা ভোগান্তি। গাড়িতে বাড়তি ভাড়া নেয়ারও অভিযোগ করেছেন যাত্রীরা। চলাচল নির্বিঘ্নে কাজ করছে হাইওয়ে পুলিশ। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে র্যাব, এমনটা জানিয়েছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। বলেন, যাত্রীদের কেউ হয়রানির শিকার হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি জানান, টিকিট কালোবাজারি ঈদের বিরুদ্ধে কঠোর গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। কালোবাজারির সাথে কেউ জড়িত থাকলে তারা পাবেন কঠোর শাস্তি। বলেন, শুধু রেল নয়, নৌ এবং সড়কপথেও যাত্রীদের নিরাপত্তার বিষয়টি দেখছে র্যাব। এছাড়া অজ্ঞান পার্টি ও মলম পার্টির সদস্যদের উপরও নজরদারি রয়েছে। কেউ যাতে সড়কে পশুর হাট বসাতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার কথা জানিয়েছে পুলিশ। মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে, এমনটা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুন। বৃহস্পতিবার সকালে গাবতলী বাস টার্মিনাল এবং পশুর হাট পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। কোনো পুলিশ নমনীয় হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এর আগে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে হাট ও টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন পুলিশের মহাপরিদর্শক। যে কোনো লোক, সে যেই হোক, আমাদের পুলিশের লোক হোক বা যে কারো লোকে হোক বা যে কোনো পকেটমার, তারপরে অজ্ঞান পার্টি বলম পার্টির সদস্য বা কোনো হয়রানি, যে কোনো হয়রানির শিকার হলে আমাদেরকে জানান, আমাদের টিম প্রস্তুত আছে আপনাদের সেবা দেওয়ার জন্য। সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। সকাল থেকে হাটে ক্রেতা বিক্রেতাদের আনাগোনা। বাহারি নামের পশুর সাথে ক্রেতাদের চাহিদার শীর্ষে মাঝারি আকৃতির গরু। এখনও দরদামে সীমাবদ্ধ ক্রেতা। প্রতিবেশী দেশ থেকে পশু না আসায় হাটগুলোয় দেশীয় গরুর আধিপত্যই বেশি। ক্রেতাদের অভিযোগ, গত বছরের তুলনায় দাম এবার বেশি। অন্যদিকে বিক্রেতাদের দাবি, পশু খাদ্যের দাম ও পরিবহন খরচ বেড়ে যাওয়ার কারণেই দাম বাড়ানো হয়েছে। শেষ সময় পর্যন্ত দাম ধরে রাখার চেষ্টায় বিক্রেতারা। কোরবানির গরুর দাম নিয়ন্ত্রণের দায়িত্ব মন্ত্রণালয়ের নয়, বাজারে চাহিদার চেয়ে 22 লাখ পশু বেশি আছে। একথা জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তিনি বলেন, বাজারে 1,30,00,000 কোরবানির পশু আছে। বাজারের চাহিদার তুলনায় বেশি গরু থাকার পরও দাম বাড়াটা যুক্তিসঙ্গত নয় বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, ডিমের দাম বেশি নেওয়ার ক্ষেত্রে পোলট্রি ফিডের দাম বাড়ার অজুহাত গ্রহণযোগ্য নয়, এজন্য খামারিদের সাথে সভা করে ব্যবস্থা নেওয়া হবে। কোরবানি ঈদ উপলক্ষে 17 জুন বন্ধ থাকবে মেট্রো রেল চলাচল। একই সাথে 16 জুন থেকে শনিবার ব্যতীত সব সরকারি ছুটির দিনে মেট্রো রেল চলাচলের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এর ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। বলেন, ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া, কাঁচা বা রান্না করা মাংস মেট্রো রেলে বহন করা যাবে না।
সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে 8 দিনের রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ। আনার হত্যায় তার সংশ্লিষ্টতা এবং মামলার তদন্তে তার কাছ থেকে আরও তথ্য পাওয়া যাবে জানিয়ে আদালতে মিন্টুর 10 দিনের রিমান্ড চায় ডিবি পুলিশ। শুনানি শেষে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে ধানমন্ডির এক বাসা থেকে আটক করা হয় মিন্টুকে। সংসদ সদস্য আনারের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব থেকে এই হত্যায় তার সংশ্লিষ্টতার বিষয়ে এরই মধ্যে পুলিশের জিজ্ঞাসাবাদে মিন্টু স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিবি পুলিশ। এদিকে এমপি আনারকে হত্যার কথা জেনেও পুলিশকে না জানানো এবং আসামির মোবাইল গায়েব ও টাকা পয়সা দিতে চাওয়ায় ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুকে গ্রেফতার করা হয়েছে। এক ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানিয়েছেন, হত্যার এক সপ্তাহ আগে এক নেতার সাথে দেখা করেছে শিমুল ভূঁইয়া। হত্যাকাণ্ডের বিষয়ে বাবু ও মিন্টুকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান ডিএমপির এই অতিরিক্ত কমিশনার। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জের দুলাল মুন্দিয়া নামক স্থানে এই মানববন্ধন করেন রায়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বক্তারা বলেন, হত্যাকাণ্ডে জেলা আওয়ামী লীগের কেউ জড়িত থাকলে তাদেরও বহিষ্কার করা হোক, পাশাপাশি এমপি আনার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানায় নেতাকর্মীরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের খবর। সুপার এইটের স্বপ্ন এবার বাঁচল বাংলাদেশের। আজ হল্যান্ডের বিপক্ষে তারা 25 রানে জয় পেয়েছে। ইতোমধ্যে 160 রানের টার্গেটে ব্যাট করতে নেমে নেদারল্যান্ড 8 উইকেটে 134 রান করেছে নির্ধারিত 20 ওভারে। মাত্রই খেলা শেষ হলো এবং সেখানে সিন ভিনসেন্টের আর্নস ভেইলে ব্যাট হাতে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। দলীয় 23 রানের মধ্যে সাজ ঘরে ফেরেন লিটন দাস ও নাজমুল শান্ত। এরপর দলের হাল ধরেন তানজিদ তামিম ও সাকিব আল হাসান। 48 রানের জুটি গড়ে তামিম আউট হন 35 রান করে আর প্রিঙ্গলের শিকার হয়ে ফেরেন তৌহিদ হৃদয়। সাকিব তুলে নেন ক্যারিয়ারের 13তম অর্ধশতক। শেষ দিকে রিয়াদের 25 ও জাকের আলীর 14 রানে 159 রানের পুঁজি পায় বাংলাদেশ। 64 রানে অপরাজিত থাকেন সাকিব আল হাসান। জবাবে দলীয় 32 রানে 2 ওপেনারকে হারায় ডাচরা আর 26 রান করে ফেরেন বিক্রমজিৎ। উপসাগরীয় দেশগুলোতে বাংলাদেশি শ্রমিকদের চাকরি নিশ্চিত হওয়ার পরই কেবল ভিসা ইস্যু করা হবে বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসেফ আল হুমদি। গণভবনে শেখ হাসিনার সাথে বৈঠকে এ কথা জানান তিনি। বলেন, বাংলাদেশি অভিবাসীদের ভিসা দেওয়ার আগে নিয়োগের অনিশ্চয়তা বা নিশ্চয়তা চায় আমিরাত। রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে জানান দেশটিতে চাকরির ব্যবস্থা আছে কিনা, নিশ্চিত হওয়ার পর তারা বাংলাদেশ থেকে জনশক্তি নেবেন। অবৈধ অভিবাসীদের বাংলাদেশ থেকে যখন সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে না দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রদূত একমত হয়েছেন বলে জানান তিনি। বিনিয়োগের বিষয়ে আলোচনাকালে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বিরোধী দলীয় উপনেতাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে জাতীয় সংসদের অফিস কক্ষে বিরোধী দলীয় নেতা জি এম কাদের এবং উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি বিরোধী দলীয় উপনেতার সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কাছে পবিত্র ঈদুল আজহার কার্ড পৌঁছে দেন বঙ্গবন্ধু কন্যা। দর্শক, আমরা একটু সরাসরি ঈদ যাত্রার খবর জানতে চাই। আমরা আমাদের সহকর্মী এম এ আজিজ, তিনি এই মুহূর্তে আছেন শ্যামলীতে। তিনি নিশ্চয়ই আপনি বাসে ঘরমুখো মানুষের কথা জানাবেন। আজিজ, একটু জানতে চাই যে বাসে এই এই ঈদের হাটের কারণে গাবতলী কেন্দ্রিক তীব্র যানজট থাকে অনেক সময়, তো আজকে থেকে তো আনুষ্ঠানিকভাবে ঈদ যাত্রা ভালোভাবেই শুরু হয়েছে, তো সেই যাত্রাটি কেমন দেখছেন, কোনো ভোগান্তি আছে কি না? গাবতলী বাস টার্মিনাল এবং গাবতলী গরুরহাট কেন্দ্রিক যে যানজট প্রত্যেক বছর প্রতি বছর ঈদুল আজহার সময় দেখা যায়, এবারও ঠিক তেমনই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। যে আমি এখন আছি শ্যামলী বাস টার্মিনালে, বাস কাউন্টারগুলো এখানে আছে শ্যামলীতে, যেখান থেকে দেশের দক্ষিণ পশ্চিম ও উত্তরাঞ্চলের বাসগুলো ছেড়ে যায়। এবং আমি এখানে যাত্রীদের সঙ্গে কথা বলেছি, বাস কাউন্টারে যারা আছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা অনেকেই আমাকে জানিয়েছেন যে এখানে প্রতিটা বাস প্রায় ঘন্টা
দেড় ঘন্টা বা দু ঘন্টা লেটে ছেড়ে যাচ্ছে, দেরিতে ছেড়ে যাচ্ছে। কারণ হিসেবে যাত্রীরা তেমন কোনো কারণ বলতে না পারলেও বাস কাউন্টারের লোকজন বলছেন যে আমিন বাজার থেকে শুরু করে সাভার পর্যন্ত যে যানজট তৈরি হয়েছে সেজন্যই মূলত এই বাসগুলো তাদের ফিরতে দেরি হচ্ছে, ঢাকায় ঢুকতে দেরি হচ্ছে, যার কারণেই মূলত বাসগুলো এখান থেকে ছাড়তে লেট হচ্ছে। তবে যাত্রীরা যারা এখন বাড়ি ফিরছেন তারা বলছেন যে একটু দেরি হইলেও তারা বাড়ি ফিরতে চান। সো সুতরাং তারা এই এই ঈদে যেন নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারেন সেজন্যই মূলত তারা দাবি করেছেন। বাস কর্তৃপক্ষ যারা আছে তারা যেন সময় মতো বাসগুলো অন্তত ছাড়েন। এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে যারা যাত্রীরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে তারা বলছেন যে এই এই ঈদে অন্তত ট্রাফিক ব্যবস্থা যদি একটু ভালো করা যায়, বিশেষ করে আমিনবাজার কেন্দ্রিক এবং চন্দ্রা নবীনগর কেন্দ্রিক, তাহলে মূলত যানজট খানিকটা কমে যাবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে এম এ আজিজ, তিনি জানাচ্ছিলেন শ্যামলি থেকে বাস যাত্রা বা ঈদের মানুষের ঘরমুখ মানুষের খবর। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করার যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। এখন চাইলে এই দুর্নীতি দমন কমিশন মামলা করতে পারে বলে জানান তিনি। বেনজির তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ একত্র করে মামলা করা যেতে পারে বলে জানিয়েছেন খুরশিদ আলম খান। সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার পরিবারের নামে এখন পর্যন্ত ঢাকায় 12টি ফ্ল্যাটের খোঁজ পেয়েছে দুদক। নতুন করে সংস্থাটি আরও 8টি ফ্ল্যাটের খোঁজ পেয়েছে, এর মধ্যে 6টি ফ্ল্যাট ঢাকার আদাবরের একটি ভবনে, 2টি বাড্ডায়। এছাড়া বান্দরবানের পাহাড়ে বেনজির পরিবারের আরও প্রায় 76 বিঘা জমির খোঁজ মিলেছে। সব মিলিয়ে তার 697 বিঘা জমি আদালতের আদেশে এখন জব্দ অবস্থায়। ভারত থেকে নতুন শক্তি সঞ্চয় করে এসেছেন প্রধানমন্ত্রী, এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন একদলীয় শাসনের চূড়ান্ত পর্যায়ে সরকার। বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন রিজভী। বলেন সরকার দেশের অর্থনৈতিক কাঠামো নষ্ট করে দিয়েছে, আওয়ামী শাসক গোষ্ঠী খ্যাপা ঐরাবতে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন গুম খুন আর বিচার বহির্ভূত হত্যা থেকে কেউ রেহাই পাচ্ছে না। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন জনগণকে নিয়ে আন্দোলন করতে ব্যর্থ হয়ে বিএনপি আবার নতুন করে ষড়যন্ত্র নেমেছে। বৃহস্পতিবার দুপুরে তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি বলেন সরকার দেশের উন্নয়ন করছে বলেই একটি মহল ষড়যন্ত্র করছে। নেতাকর্মীদের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ লক্ষ্য বাস্তবায়নে অবিচল জানিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন দুর্নীতি যেই করুক শেখ হাসিনা ছাড় দেবেন না। ময়মনসিংহের ফুলপুরে পুকুরে ডুবে 3 শিশু মারা গেছে। বৃহস্পতিবার বিকেলে পানিতে ডুবে মারা যায় উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের নুসরাত, সানিয়া ও মেহেদি নামের 3 শিশু। গ্রামবাসী জানায় স্থানীয়দের একজন পুকুরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এক শিশুকে ভাসতে দেখে, পরে একে একে 3 শিশুর মরদেহ উদ্ধার করা হয়। স্বজনরা জানায় পুকুরের পাশের খেজুর গাছ থেকে পানিতে ঝরে পড়া খেজুর তুলে আনতে গিয়ে 3 শিশু পানিতে তলিয়ে যায়। এ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও আশুগঞ্জে বজ্রাঘাতে 2 জনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন বৃহস্পতিবার বিকেলে আশুগঞ্জের টুঙ্গিপাড়ায় গরুর বাজার থেকে ফেরার পথে বজ্রাঘাতে বা বজ্রপাতে কালু মিয়া নামের এক ব্যক্তি মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন সঙ্গে থাকা তার ভাতিজা হোসেন নামে এক যুবক। এদিকে সন্ধ্যায় নবীনগরে মেঘনা নদীতে বজ্রপাতে মোহাম্মদ জনি নামের বালখেড নৌকার এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত জনি জেলার সরাইলের পানেশ্বর গ্রামের মিয়া শাহের ছেলে। বাংলাদেশের চিংড়ি, কাঁকড়া ও মৎস্য শিল্পের বিকাশ টিকিয়ে রাখার জন্য এখন দেশে উৎপাদিত হচ্ছে আর্টেমিয়া। রাজধানীতে ওয়ার্ল্ড ফিশ আয়োজিত এক কর্মশালায় বক্তারা আর্টেমিয়া চাষ এবং এর ভবিষ্যৎ নিয়ে তাদের মতামত তুলে ধরেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। তিনি লবণ চাষের পাশাপাশি আর্টেমিয়া চাষের সম্ভাবনার পক্ষে বলেন এবং মৎস্য চাষে টেকসই উন্নয়নের লক্ষ্যে ক্লাইমেট স্মার্ট টেকনোলজির উপর গুরুত্ব আরোপ করেন। কর্মশালায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইদ মাহমুদ বেলাল হায়দার, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক সহ এ খাতের অনেকে বক্তব্য রাখেন। মেহেরপুরে গাভী পালন ও গরু মোটাচাজাকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদরের 13 ঘরিয়ায়
দারিদ্র বিমোচন সংস্থা ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে সমন্বিত কৃষি ইউনিটের আওতায় 25 জন খামারিকে 2 দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। পরে তাদের মাঝে নগদ 15,000 টাকা বিতরণ করা হয়। বক্তারা বলেন, 30 দিনের কম বয়সী ঘাস ইউটিএস, টিএমআর ও ইউএমএস সঠিক নিয়মে খাওয়ালে ব্যয় কমিয়ে গাভী পালন ও গরু মোটাতাজাকরণ করা যায়। এই প্রশিক্ষণে কীভাবে খাবারগুলো তৈরি করার কৌশল ও খাওয়ানোর নিয়ম হাতে কলমে শেখানো হয়। গাজীপুরের কালীগঞ্জের ঐতিহ্যবাহী বেলাই বিল ও কৃষি জমি ভরাটে সংবাদ যমুনা টেলিভিশনের প্রচারের পর মানববন্ধন করেছে বাংলা মার্ক অ্যাগ্রো নামের একটি কোম্পানি। বৃহস্পতিবার সকালে বিভিন্ন গ্রামের বাসিন্দাদের নিয়ে ডিসি অফিসের সামনে মানববন্ধন করে তারা। তাদের দাবি, কৃষি কারখানা স্থাপনের কার্যক্রমে বাধা প্রদান ও বিরোধিতা করতে অপপ্রচার চালানো হচ্ছে। পরে জেলা প্রশাসকের নির্দেশে মানববন্ধন বন্ধ করা হয়। জেলা প্রশাসক বলেন, জলাশয় ও কৃষি জমি কোনো অবস্থাতেই ভরাট করা যাবে না। এ নিয়ে কয়েকটি অভিযান ও জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি। এই কোম্পানিটি রাতের অন্ধকারে তারা বালু ভরাটের অপচেষ্টা করার খবর পাওয়া মাত্রই কিন্তু আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার, তিনি কিন্তু ক্রমাগত অভিযান চালিয়েছেন এবং সর্বশেষ একটি বালু ভরাট করার জন্য যে ভেকু মেশিন, এটি কিন্তু জব্দ করে রেখে দিয়েছেন, ড্রাম ট্রাক জব্দ করে রেখে দিয়েছেন। যমুনার ঈদে ডাবল খুশি অফারে এসি কিনে কেরানীগঞ্জের একটি ফ্রিজ উপহার পেলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠানের মধ্যে বিজয়ী রাজা মিয়ার কাছে 228 লিটারের যমুনা রেফ্রিজারেটর তুলে দেওয়া হয়। এ বিষয়ে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস এর মার্কেটিং ডিরেক্টর সেলিমুল্লাহ জানিয়েছেন, খোলামোড়া প্লাজা থেকে এসি কিনে পুরস্কার জিতেছেন রাজা মিয়া। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সারা দেশে চলছে যমুনা ঈদে ডাবল খুশি অফার। সে অফারে অসংখ্য মানুষ মোটরসাইকেল, টেলিভিশন সহ অসংখ্য পুরস্কার পাচ্ছে। আর দর্শকের, এই ছিল আমাদের আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।